ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে মহান ভাষা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রভাত ফেরির সার্বিক নিরাপত্তায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। সোমবার নিরাপত্তা পরিদর্শনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক নাইম আল জিগর। প্রতিবেদনে বিস্তারিত। বাঙালির প্রেরণার অন্যতম উৎস অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রংতুলির ছোঁয়ে বর্ণিল হয়ে উঠেছে শহীদ বেদিসহ সংলগ্ন এলাকা। দেয়ালে আর পিচ ঢালা রাস্তার ক্যানভাসে ধরা দিচ্ছে ইতিহাস, মায়ের ভাষার অধিকার রক্ষায় সংগ্রামের সেই ক্ষণ। বাঙালি ও বাংলাকে উপজীব্য করে লেখা কবি মনীষীর পংক্তি ও উক্তিও শোভা পাচ্ছে সেখানে। বেদির আশপাশের রাস্তা রাঙানো হয়েছে নানান আলপনায়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের জানমালের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। র‍্যাব জানায়, দিবসটিকে কেন্দ্র করে হামলার কোনো তথ্য নেই গোয়েন্দা সংস্থার কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে 20 ফেব্রুয়ারি দুপুর থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধকল্পে ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত র‍্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। র‍্যাব ফোর্সের সকল ব্যাটালিয়ন সারা দেশে তাদের স্ব অধিক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রেখেছে। নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যা 6টা থেকে 21 ফেব্রুয়ারি দুপুর 2টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এছাড়া এদিন সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস বা আইডি কার্ড ছাড়া প্রবেশও থাকছে নিষিদ্ধ। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা।